আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলীম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর 2.3 এর 15 নম্বর অঙ্কটি। তো অঙ্কটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি যদি অঙ্কটি দেখেই সমাধান করতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন, আর যদি না পারেন তাহলে নো লিখবেন। এবার আমরা অঙ্কটি শুরু করি। সমাধান 15। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, এটি হচ্ছে আমাদের প্রথম বাক্য। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? এখানে দুটি বাক্য দেওয়া আছে, তো তৃতীয় বাক্যে আমাদের বের করতে বলছে অতিরিক্ত শ্রমিক সংখ্যা। তাহলে এখানে আমরা পেলাম একটা শব্দ, অতিরিক্ত। তো আমরা শুরুতে এই শব্দের কাজ করব না, আমরা প্রথম অংশ কাজ শেষ করার পর অতিরিক্ত কতজন লাগবে সেটি আমরা বের করব। আপাতত আমরা মোট কতজন শ্রমিক লাগবে সেটা বের করব। কীভাবে? এখানে আমাদের 18 দিনে দিন যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা প্রথম বাক্যের দিনটাকে অর্থাৎ এই 25 এই দিনটাকে আগে লিখব। 18 দিনে বাড়তি কাজ শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে? আমরা লিখব 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক লিখতে পারি। সুতরাং একদিনে বাঁধটি তৈরি করতে পারে, এখানে যেহেতু দিন সংখ্যা লোক সংখ্যা সুতরাং গুণ হবে 360 × 25 জন। সুতরাং এখানে 18 দিনে কাজ শেষ করতে 18 দিনে বাঁধটি তৈরি করতে পারে, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমে, এখানে ভাগ হবে 360 × 25/18। এখানে আমরা খুব সহজেই কাটাকাটি করতে পারি, 18 × 2 = 36, একটা শূন্য, তাহলে 25 × 2 = 50, এই একটা শূন্য, 500 জন। অর্থাৎ 18 দিনের কাজটি শেষ করতে হলে মোট আমাদের 500 জন শ্রমিক লাগবে। এখন মোট এখানে 500 জন আমাদের শ্রমিক লাগবে। আমাদের পূর্বের শ্রমিক ছিল হচ্ছে 360 জন, তো আমরা যদি 500 থেকে 360 জন আমরা এখন বিয়োগ করি, বাদ দিয়ে দেই, তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিক সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা লিখব, সুতরাং অতিরিক্ত শ্রমিক সংখ্যা, অতিরিক্ত শ্রমিক লাগবে 500 থেকে 360 জন, আমরা বিয়োগ করে দিব, সমান 0 × 10 = 4, হাতে 1, এত 140 জন। উত্তর, অতিরিক্ত শ্রমিক লাগবে 140 জন। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এই ধরনের কঠিন অঙ্কগুলো আমরা খুব সহজে কিওয়ার্ড বের করার মধ্য দিয়ে সমাধান করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।